ক্লাস টেন ভৌত বিজ্ঞান ও পরিবেশ, সান্ত্রা পাবলিকেশন, মাইতি বেরা সান্ত্রা। এই বইটার তাপের ঘটনাসমূহ এর নেক্সট পার্ট করে দেওয়ার জন্য তোমরা কমেন্ট করেছিলে, দেখে নাও উত্তর। তো গত পার্টে আগেগুলো হয়ে গেছিলো, আজকে করব তিন থেকে। এক নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও, এটি কি দৈর্ঘ্যের একক বা উষ্ণতার এককের ওপর নির্ভর করে? উত্তর পেজ নম্বর 29, এইখান থেকে এই পর্যন্ত। আর এর সঙ্গে যে প্রশ্নটা ছিল, লিখবে উষ্ণতার এককের ওপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন, দুই নম্বর প্রশ্ন, বোতলের গলায় গরম জল ঢাললে আটা ছিপি আলগা হয় কেন? উত্তর পেজ নম্বর 28, এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। নেক্সট প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, দুটি বিভিন্ন ধাতুর পাত শক্তভাবে জোড়া লাগিয়ে উত্তপ্ত করলে বেঁকে যায় কেন? উত্তর পেজ নম্বর 29, এইখান থেকে এই পর্যন্ত লিখবে। আর পারলে সঙ্গে পাশে যে ছবিটা আছে এই ছবিটা দিয়ে দেবে। চার নম্বর প্রশ্ন, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? এটি কি ধারক পাত্রের উপাদানের ওপর নির্ভর করে? উত্তর পেজ নম্বর 31, এইখান থেকে এইটুকু লিখবে, এটা প্রথম প্রশ্ন। আর এর সঙ্গে যেটা আছে ওটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের প্রকৃতির ওপর নির্ভরশীল। নেক্সট প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল টি ওয়ান কে উষ্ণতায় এ ওয়ান এম স্কোয়ার ও টি টু কে উষ্ণতায় কে অর্থাৎ কেলভিন উষ্ণতায় এ টু আর এম স্কোয়ার, ওই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ লেখো। উত্তর পেজ নম্বর 29, এটা হবে এইখান থেকে এই পর্যন্ত। শুধু একটু চেঞ্জ করতে হবে, এখানে লেখা আছে থিটা ওয়ান ডিগ্রি সি সেলসিয়াস উষ্ণতায়, তো এইখানে লিখব টি ওয়ান কেলভিন উষ্ণতায়। এখানে আছে এ ওয়ান, তো এখানে চেঞ্জ করে লিখব এ ওয়ান এম স্কোয়ার। নেক্সট, এখানে আছে থিটা থিটা টু ডিগ্রি সি, এখানে লিখব টি টু কে। এখানে আছে এ টু, এটা চেঞ্জ করে লিখব এ টু এম স্কোয়ার। এখানে আছে থিটা টু মাইনাস থিটা ওয়ান, এইখানে লিখব টি টু মাইনাস টি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান, এটা লিখবে। এখানে আছে এ টু মাইনাস এ ওয়ান,
তো এখানে লিখবে এ টু এম স্কোয়ার মাইনাস এ ওয়ান এম স্কোয়ার। এবার এম স্কোয়ারটা কমন নিয়ে নিলে হবে এম স্কোয়ার এ টু মাইনাস এ ওয়ান, তো ডাইরেক্ট এটা লিখে দিলেও হবে। আর এটা যা আছে তাই লিখে দেবে, শুধু এইখানে লিখবে এ টু মাইনাস এ ওয়ান আছে, শুধু বাইরে একটা এখানে একটা এম স্কোয়ার লিখে দেব। আর এখানে আছে এ ওয়ান থিটা টু আর থিটা ওয়ান, তো এখানে কী লিখেছিলাম টি টু মাইনাস টি ওয়ান। তাহলে শেষ ফিনিশিং এটা হবে এম স্কোয়ার এ টু মাইনাস এ ওয়ান বাই এ ওয়ান টি টু মাইনাস টি ওয়ান। নেক্সট প্রশ্ন, আর বাকি যা লেখা আছে পুরো এখান থেকে এটুকু পুরোটাই লিখবে, আর আমি যেগুলো যেগুলো পাল্টাতে বললাম সেগুলো পাল্টালেই উত্তরটা হয়ে যাবে। নেক্সট চারের এক নম্বর প্রশ্ন, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। আচ্ছা, তার আগে এর একক সহ লিখতে বলেছে, এককটা লিখিনি, এককটা লিখে দেবো এখানে যেহেতু একক দেওয়া নাই, পাশে শুধু কেলভিন ইনভার্স এটা দিয়ে দেবে তাহলেই হয়ে যাবে। তো একের যে প্রশ্নটা বলছিলাম, কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। পেজ নম্বর 29, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা। তো এর সঙ্গে যে প্রশ্নটা ছিল সেটা দেখে নেব। এর সঙ্গে যেটা ছিল সেটা এদের সঙ্গে রৈখিক প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি। পেজ নম্বর 30, এদের মধ্যে সম্পর্ক লিখে দেবে এইটা এক নম্বর। আলফা বিটা গামা অর্থাৎ দৈর্ঘ্য ক্ষেত্রফল আর আয়তন এককের উপর নির্ভর করে না। নেক্সট প্রশ্ন 2 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কী কী স্থির থাকে। পেজ নম্বর 32, আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় চাপ আর ভর স্থির থাকে, লিখবে চাপ ও ভর। এর সঙ্গে যে প্রশ্নটা ছিল সেটা দেখে নেব। একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। উত্তর হীরক বা হীরা, এটি একটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী। তিন নম্বর প্রশ্ন, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17×10⁻⁶ 17×10⁻⁶ পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝায়। পেজ নম্বর 30, এইখান থেকে এই পর্যন্ত যা আছে তাই লিখে দেবে, শুধু এখানে কে লেখা আছে এখানে সি লিখতে হবে, কে এর বদলে এখানে সি লিখতে হবে। আর এইটা এটা লিখতে হবে, ঠিক আছে, তামা এখানে লেখাই আছে। তাহলে কী লিখব, 1 মিটার দীর্ঘ তামার দণ্ডের উষ্ণতা 1°C বা সি বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য, এটা লিখব 17×10⁻⁶ এম বৃদ্ধি পাবে। তো কেউ যদি মনে করে আমি এম লিখবো না সি এম লিখবো, তা হবে মিটার না লিখে সেন্টিমিটার লিখলাম,
মিটার বা সেন্টিমিটার। তো এটা সেম লিখলে এটাও সেম লিখতে হবে। আবার কেউ যদি মনে করে আমি কিছুই লিখবো না একক লিখবো, তাহলে এটা ওয়ান একক লিখতে হবে। ঠিক আছে, এগুলো তো এক একটা একক, মিটার সেন্টিমিটার। তো এখান থেকে একটু পুরোটা লিখে দেবে, যেটা চেঞ্জ করতে বললাম ওটা চেঞ্জ করে দেবে, এটাই ভালো হবে সব থেকে। তো এর সঙ্গে যে প্রশ্নটা ছিল, এই মান কেলভিন স্কেলেও একই থাকে কেন, লিখবে কারণ এক ডিগ্রি সি উষ্ণতা পরিবর্তন ও 1K উষ্ণতা পরিবর্তন সমান। চার নম্বর প্রশ্ন, কোন আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এটা হবে কোন তাপ পরিবাহী পদার্থের মধ্য দিয়ে পরিবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। পেজ নম্বর 33, এইখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে ছবিটা এঁকে দেবে। নেক্সট প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্ন, স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। পেজ নম্বর 32, এইখান থেকে এই পর্যন্ত, আর মান লিখবে 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। নেক্সট প্রশ্ন, ৬ নম্বর, তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্যের উল্লেখ করো। পেজ নম্বর 34, এখানে তাপ পরিবহন তড়িৎ পরিবহনের সাদৃশ্য আছে, তো এখান থেকে যে কোনো দুটি লিখে দেবে। ওর সঙ্গেই ছিল উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি অধাতুর নাম, এটা হবে হীরক। তাপ পরিবাহিতা কাকে বলে, এর এসআই একক কি। পেজ নম্বর 33, তাপ পরিবাহিতা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত পরিবাহিতা বা পরিতাঙ্ক, তাপ পরিবাহিতাঙ্ক একই, আর এসআই একক এটা লিখে দেবে। ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, m^-1, k^-1। আট নম্বর প্রশ্ন, কঠিন পদার্থের তাপ পরিবাহিতা কোন তিনটি বিষয়ের উপর নির্ভর করে লেখো। পেজ নম্বর 33, এটা হবে উষ্ণতার পরিবর্তন, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং সময়ের উপর নির্ভরশীল, এখান থেকে এই পর্যন্ত। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, কোনোরকম অসুবিধা হলে কমেন্টে জানাবে। এরপর নেক্সট অধ্যায়ের পার্টগুলো নিয়ে আসবো।